দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা বর্তমানে অভিনয়ের পাশাপাশি সমাজকর্মী হিসেবে নিয়মিত কাজ করছেন। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তিনি। অফিসের কাজে প্রায় বিশ্বের নানা দেশ সফর করতে হয় তাকে। সম্প্রতি উগান্ডায় গিয়েছিলেন মিথিলা, সেখানে বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপ ফিল্ড ভিজিট শেষে কলকাতায় ফেরার জন্য রওনা হন। কিন্তু এই যাত্রাপথে বাধে বিপত্তি, নানারকম বিপদের মুখোমুখি হন। বিশেষ করে আটলান্টিক মহাসাগরে ঝড়ের কবলে পড়েন তিনি। ফেসবুক অ্যাকাউন্টে 10 সেপ্টেম্বর দীর্ঘ এক স্ট্যাটাসে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। আপলোড দিয়েছেন ভিডিও। গত 2 সপ্তাহ আমি উগান্ডায় বিভিন্ন রকম ট্রেনিং ওয়ার্কশপ ফিল্ড ভিজিট শেষ করে ওয়েস্ট আফ্রিকার সিয়েরালিওনে আসি। এখানকার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালার আয়োজন করতে। আমার কর্মশালা গতকাল শেষ হয় এবং গতকাল রাতেই আমার সিয়েরালিওন থেকে কলকাতায় যাওয়ার ফ্লাইট ছিল। আয়রাকে যেহেতু বাড়িতে রেখে এসেছি, তাই কাজের বাইরে আর একদিনও আমার থাকতে ইচ্ছে করে না। তিনি আরও বলেন, কালকে বিকেল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি। সিয়েরালিওনের রাজধানী ফ্রি টাউন আটলান্টিক মহাসাগরের তীরে এবং সিয়েরালিওনের এয়ারপোর্টটা ফ্রি টাউন থেকে দূরে একটা বিচ্ছিন্ন জায়গা অবস্থিত, যার নাম লুঙ্গি। ফ্রি টাউন থেকে 1 ঘন্টার একটা ছোট্ট ফেরিতে আটলান্টিক পার হয়ে লুঙ্গি এয়ারপোর্টে যেতে হয়। ঝড় বৃষ্টির কারণে আমি একটু বেশি চিন্তিত ছিলাম, কারণ আমার সমুদ্র যেমন ভালো লাগে তেমনি উত্তাল সমুদ্র ভয়ও লাগে। আমার ফেরি, যেটাকে সিকোচ বলা হয়, সেটার টাইম ছিল রাত 2টা। আমি সন্ধ্যা থেকে আশায় ছিলাম যে আবহাওয়া রাতে হয়তো ভালো হবে, কিন্তু যত রাত বাড়ছে ততই ঝড়ও প্রকট আকার ধারণ করছে। শেষ পর্যন্ত ভয় ভয়ে রাত 1টায় সিকোচ টার্মিনালে গেলাম। লোকজন খুবই কম। আমার ফ্লাইট ছিল ভোর 5:30 সিয়েরালিওন থেকে মরক্কোর কাসাব্লাঙ্কায়। সেখান থেকে দুবাই হয়ে কলকাতায় ফেরার কথা। রাত 2টায় যখন সিকোচে উঠলাম, তখন বোট ভীষণভাবে দুলছিল। তারপর মাছ সমুদ্রে যাওয়ার পর দুরুনির সঙ্গে সঙ্গে মাথাটাও ঘুরতে শুরু করলো। বড় বড় পানির ঝাপটা আসছিল। মনে মনে বিভিন্ন ধরনের দোয়া পড়তে পড়তে ঘড়িতে সময় যেন এগোচ্ছিল না। শেষ পর্যন্ত 1 ঘন্টাকে এক জীবন ভাবার আগ মুহূর্তে ফেরি ওপারে পৌঁছালো। ফেরি থেকে নেমে টার্মিনাল অবধি বৃষ্টির মধ্যে দৌড়ে যেতে যেতেই ভেজা কাক হয়ে গেলাম। তারপর একটা বাসে চড়ে লুঙ্গি এয়ারপোর্টে পৌঁছাতে বাজলো ভোর 4টা। ইমিগ্রেশনের বহু কসরত শেষ করে প্লেনে উঠতে গিয়ে আরেকটু ভেজলাম, কারণ বাসে করে রানওয়ের কাছাকাছি গিয়ে প্লেনে ওঠার সময় অবশ্যই কোনো ছাতার ব্যবস্থা ছিল না। এছাড়া তিনি ঝড়ের অভিজ্ঞতা নিয়ে আরও বলেন, এই ঝড়ের মধ্যে সমুদ্রে ডুবে না গিয়ে প্লেন পর্যন্ত যে আসতে পেরেছি, সেটাই 14 গোষ্ঠীর ভাগ্য মনে হচ্ছিল। তো আপাতত আমি ইস্তাম্বুল এয়ারপোর্টে ঘুম চোখে এই রচনাটি লিখছি। আচ্ছা, এর মধ্যে আমার লাগেজটা যে কোন ফ্লাইটে কোথায় চলে গেছে সেটা কিন্তু আমি এখনও জানি না। জানার চেষ্টা করারও শক্তি নেই। এই গল্পটা তাদের জন্য লিখলাম যারা শুধু সুন্দর ছবিগুলি দেখে তার পেছনের কঠিন সময়ের গল্পগুলো জানে না।